যাই হোক বাবা আদম ও সফিউল্লাহ কা আল্লাহ পাক সৃষ্টি করলেন কাকে করলেন আদম সফিউল্লাহ কা আল্লাহ প্রথম মানব বানালেন প্রথম মানব বানালেন আল্লাহ পাক তাকে বানার পরে তার বাম পাজরের বাঁকা হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাত ওয়াস সালাম কে বানালেন হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম এখন দুজনকে আল্লাহ বানিয়ে ফেলেছেন দুজনকে বানার পরে আল্লাহ পাক আদম কে বানিয়ে ফেলে রাখলেন তার দেহের ভিতর প্রাণের কে এখন সঞ্চার করে নাই মানে দেহ ভিতরে এখন ফরা নাই যে গলায় না ওদের কবার বানাই আল্লাহ লাস্টে প্রাণের সঞ্চার করলেন কিন্তু আদমের বডি নড়াচড়া করছে না সুবহানাল্লাহ বলবেন না যেইমাত্র তার ললাটে নূরে মুহাম্মদীকে স্থাপন করলেন সেটআপ করলেন ওই মুহূর্তে আদম আলাইহিস সালাম নড়াচড়া শুরু করে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আল্লাহ পাক আদমকে বানাইলেন মা হাওয়াকে বানাইলেন বানার পরে আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আওয়াতা ওয়া জাওজুকাল জান্নাহ আল্লাহ বললেন হে আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতের মধ্যে থাকো তোমরা দুইজনকে বানাইলাম তোমার পাশে যিনি দেখতে পাচ্ছ উনি হচ্ছে তোমার স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন ও আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো আদম আলাইহিস সালাম চুপ করে দেখেন হাওয়া তার পাশে সুন্দর একটা নারী যাকে দেখার ফলে আদম আলাইহিস সালামের থেকে একটু ধরতে মনে চাইলো টাচ করতে চাইলেন যেই মাত্র টাচ করতে চাইলেন আল্লাহ বলে আদম খবরদার আগে হাত ধরিও না আগে মহরান আদায় করো আদম আলাইহিস সালাম বলছে না আল্লাহ আমি তো আদম শুধুমাত্র কাবারটা তুমি বানাইলা জান্নাতটাও তোমার আমি আদম তোমার ও আল্লাহ আমার থেকে তো কোনো টাকা কড়ি পয়সা গেলে নাই আয় আল্লাহ আমার তো কোনো দন্দলত নাই যেখান দেখে আমি আমার হাওয়াকে দিব দেওয়ার মতো তো আল্লাহ আমার থেকে কে শোনাই মোহরানা কি বাবা আদায় করব মোহরানা কি বাবা আদায় করব আমার আল্লাহ সেদিন বলেছিলাম আদম তুমি চিন্তা করো যে নবীর ওসিলায় তুমি আদমকে বানাইলাম ওই নবী আখিরুজ্জামা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ তুমি পড়ো ওই নবীর স্মরণে 10 বার দরুদ পড়লে আমি মহান আল্লাহর পক্ষ থেকে মোহরানা আদায় হয়ে যাবে জোরে বলেন সবাই দরুদ শরীফ পড়লেন কবার এটা ছিল আদম আলাইহিস সালামের মিলাদুন্নবী পালন জোরে বলি সুবহানাল্লাহ এটা আদম আলাইহিস সালাম আমার নবীর ভালোবাসায় স্মরণে করেছিলেন সেদিন তো আমি বলবো যখন দুনিয়াতে আল্লাহ পাক মানুষদেরকে পাঠায় নাই শুধু বাবা আদম মা হাওয়া দুজনকে আল্লাহ বানিয়ে জান্নাতে দিয়েছেন তখনও জান্নাতের মধ্যে মিলাদুন নবী হয়েছে আরো জোরে বলেন মহব্বতে বলেন না দেখেন এবার সেখান থেকে আল্লাহ পাক বলেন হে আদম তুমি নির্দিষ্ট একটা গাছ দেখাই দিলাম ওইটার কাছে যাবা না লা তাকরাবা হাযিহি শাজারাতা এই গাছটার পাশে যাবা না আল্লাহ কোরআনে বলছেন আর জান্নাতে যত গাছ গাছালি আছে সমস্ত বৃক্ষের ফল তুমি খাইতে পারবা জোরে বলি সুবহানাল্লাহ নিষেধ করলেন হাওয়ার অজ্ঞ গাছ আদম এবার ডাকা ভাষা তুমি না ভাই ভাই মানা করলেন তোমার এটা কার নির্দেশ আস্তে কেন জোরে বলেন আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজার ওই গাছের পাশে তুমি যাবা না সেখানের ফল তুমি খাবা না আদম আলাইহিস সালাম মেনে নিলেন আয় আল্লাহ তুমি বানাইলা তুমি খালিক তুমি মালিক তুমি মুখতার তুমি সব তুমি কুল প্রত্যেক কিছুর মালিক তুমি আয় আল্লাহ তুমি যখন বলছো আমি আর কি বাবা যাইতে পারি জোরে বলি না সুবহান আমার ভাইরা শয়তান আসলেন অনেক বড় শেখ জানি বৃদ্ধ একটা শেখের সুরত ধরে শয়তান এসে বললেন হাওয়া ওই গাছের কাছে আল্লাহ কেন না যাইতে বলেছে জানোনি বলে গাছটার পাশে যদি যাও ফল যদি খাও আর আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না
আরে জোরে বলেন না, বলে এখন আল্লাহ কেন ওই গাছের পাশে না যাইতে কেন বলেছে জানোনি? গাছটার কাছে যদি যাও একটা ফল যদি খাইতে পারো হইছে আর জান্নাতে কাল্লা বের করতে পারবে না। প্ররোচনা দিয়েছেন, কুমন্ত্রণা দি ফেলাইয়া বা এক্সট্রা কিছু ঢুকাই যেতে দিই না হওয়া হতো ওই না ওই না খোদাই তো কই না আর এমনি জাইলুন ফিলাতে খলিফা দুনিয়া ফাটাইন দে মানুষ আল্লাহ আর দুনিয়া না ফাটাই জান্নাত কো দিয়ে কত অবশ্যই তো বাইর করে দিবে দিনের দিন, কারণ খোদাই কই না ফাটাইন দে মানব দুনিয়া বড় করে হন না সুবহানাল্লাহ। তো আরান মাতুন লোবাশরে নয়ে মেই ফল একখানা বেশি লোবিন দিত না বা আল্লাহ হেদায়েত মহাব্বতে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি وعلى آله আমার ভাইরা যাই হোক বলছিলাম মা হাওয়াকে শয়তান বললেন ওই গাছের পাশে আল্লাহ কেন না যাইতে বলেছে? বলে তোমার কি জানা নাই ফল যা যদি খেয়ে ফেলো তাইলে আল্লাহ দুনিয়া তার পাঠাইতে পারবে না, জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে যাবা আর আল্লাহ বের করতে পারবে না। তাড়াতাড়ি যাও আদমকে বলো সেই গাছটার একটা ফল খাইতে। মা মা গাওয়া স্বামী আদম আমাদের আব্বা জান আদম আলাইসালাতু ওয়াসসালামের পাশে গেলেন, যাওয়ার পরে বললেন ও আমার স্বামী একজন আগন্তুক ব্যক্তি এসেছিলেন, তিনি বলেছেন দুনিয়ার জমিন আমরা যদি না যাইতে চাই চিরস্থায়ী জান্নাতে যদি থাকতে চাই তাইলে এই গাছের একটা ফল খাইতে হবে। আরো জোরে বলেন না, বলে গাছটার ফলটা যদি একবার খাইতে পারি জীবন সাকসেস, জান্নাতে কার আল্লাহ বাইর করতে পারবে না। আদম আলাইহিস সালাম বলে এটা আমি মানি না, বলে মানেন না এটা আমার কথা নয় এটা একজন মুরব্বি ফেরেশতার কথা নাউজুবিল্লাহ। যাই হোক আদম আলাইহিস সালাম গেলেন ফল গাইলেন আল্লাহ পাক জান্নাতি ওই গাছের কাছে যাওয়ার কারণে যেটার কাছে যাইতে নিষেধ করলেন ওই গাছের কাছে গিয়ে ফল খাওয়ার কারণে আল্লাহ পাক বের করে দিলেন জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়াতে পাঠাই দিলেন। আদমকে পাঠাইলেন শ্রীলঙ্কার পাহাড়ে, মা হাওয়াকে পাঠাইলেন জেদ্দাই, দুইজন দুই জায়গায় পোশাক নাই বস্ত্রহীন উলঙ্গ হয়ে আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুইজন দুনিয়াতে নাজিল হয়ে গিয়েছেন, দুইজনকে আল্লাহ দুনিয়াতে পাঠাই দিয়েছেন। যাই হোক আমার ভাইরা একজন এক এক জায়গার মধ্যে কোনো জন কারো দেখা পাই না, অন্ধকার রাত ছিল গুটগুটি অন্ধকার দুনিয়ার কিছু দেখে না। আদম আলাইহিস সালাম গভীর রাতের মধ্যে দুনিয়াতে নামার পরে ভয়ে ভয়ে রাত কাটাইলেন, সামনে কিছু দেখে না পিছনে কিছু দেখে না ডাইনো কিছু দেখে না বামে কিছু দেখে না। আদম আলাইহিস সালাম ভয়ে ভয়ে দিন কাটাই ভয়ে ভয়ে রাত কাটাই সারা রাত অন্ধকারে অন্ধকারে কাটার পরে সকাল হওয়ার আগে আগে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল আয় আল্লাহ আমি আদম বলছি অন্ধকার আমার বড্ড ভয় লাগে, ও আল্লাহ জান্নাতের মধ্যে তো অন্ধকারের কোনো চিহ্ন ছিল না, আয় আল্লাহ আমি আদম আর বৈষয্য করতে পারি না ফরিয়াদ করেছি অন্ধকারটাকে তুলে নিয়ে যাও বিনিময়ে আলোর ব্যবস্থা করে দাও। আরো জোরে বলে মহাব্বতে বলে আদম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ পাক রাতের অন্ধকারটা দূর করলেন সকালবেলা সূর্যের আলোর ব্যবস্থা করে দিলেন। আর হুজুরে বলেন না মহাব্বতে বলেন না আদম আলাইহিস সালাম অনেক বড় খুশি হয়েছেন। আদম নবী বলে ও আল্লাহ তুমি এত বড় দয়াবান যিনি আমি আদমের ফরিয়াদকে কবুল করেছো সূর্যের দেখা দিয়েছো সূর্যকে পাইলাম আমার বড্ড ভালো লাগতেছে আল্লাহ। আদম আলাইহিস সালাম খুশি হলেন শুকরিয়া আদায় করে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন, একটা রাকাত অন্ধকার দূর করেছেন তার জন্য আরেকটা রাকাত আলোর দেখা পেয়েছেন তার জন্য। যাই হোক দুইটা রাকাত পড়েছে আল্লাহ বলে আদম পড়েছে নামাজ আমার বড্ড ভালো লেগেছে আদমের নামাজকে কবুল করে নিলাম বিনিময়ে ওই নামাজগুলো আখরি জামানার উম্মত তথা আমাদের জন্য ফজরের নামাজ বানাই দিলেন। জোরে বলেন সবাই। এরপর আদম আলাইহিস সালাম 350 বছর পরে
কাঁদতে 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 আমার নবীর ওয়াসিলায় আল্লাহ পাক দোয়া কবুল করলেন, মাফ করে দিলেন। হাওয়ার সাথে আরফার মধ্যে পরিচয় হয়েছে, দুইজনের দেখা হয়েছে, দুইজন আবার সংসার শুরু করেছে, একজন আরেকজনের সাথে বাতি করেছে, যার বিনিময়ে আল্লাহ তার নসল দিয়ে বাচ্চা পাঠাইতেছে। দিন যাই মাস যাই আল্লাহ পাক আদমের নসল দিয়ে ছেলে পাঠাই, পাঠাইতে পাঠাইতে অনেক ছেলের পরে আখেরি আদমের ছেলে যাকে আল্লাহ নবী বানায় পাঠাইলেন তার নাম হযরতে শীস আলাইহি সালাতু ওয়াসসালাম। আদম নবী তার বেটা শীসকে নিয়ে মিলাদ নবী দুনিয়াতে করেছে, প্রথম করেছে আল্লাহর জগতের পর আদম করেছে জান্নাতে, আবার আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে নিজের ছেলেকে নিয়ে মিলাদ নবী করতেছে, সুবহানাল্লাহ। এই এটা বোঝানোর জন্য যেটা আমাকে বিষয় দিয়েছেন সৃষ্টির শুরু থেকে মিলাদ নবীর ইয়ান আল্লাহ বলে আত্ম নাব্বের গুরা তুন আবর দে আল্লাহ বুঝিবার তৌফিক দান করো। এরপর আদম আলাইহিস সালাম তার ছেলে হযরত শীস নবী যাকে আল্লাহ আদমের ছেলের ভিতরে শুধু একজনকে নবুয়ত দিয়েছেন তার নাম নবী শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে নিয়ে এবার আদম আলাইহিস সালাম মিলাদুন নবী করতেছে দুনিয়াতে। শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাম ইন্তেকালের আগে শীস নবীকে ওয়াসিয়ত করছেন, এ আমার বেটা শীস, আমার আল্লাহ আমার নসল দিয়ে যত সন্তান দুনিয়াতে ডিরেক্টলি এসেছে যারা আমার পুত্র হতে পেরেছে আমার ঔরসজাত পুত্রের মধ্যে, আল্লাহ তুমি শীসের হাতে নবুয়ত দান করবে, আর কেউ নবী হবে না, তোমার নসল দিয়ে তোমার ছেলে নবী হয়ে আসবে। ও শীস আমি তোমাকে বললাম আমি আদম আলাইহিস সালাম তোমাকে কয়েকটা ওসিয়ত করে যাব। আদম আলাইহিস সালাম ছয়টা ওসিয়ত করেছিলেন, তার ভিতরে ছয় নম্বরেও ছিল, তিন নম্বরেও ছিল। আদম নবী বলেছিলেন, ও আমার বেটা শীস, যখন তুমি আল্লাহর তারিফ করবা সাথে সাথে দেরি না করে তুমি নবী মুহাম্মদেরও তারিফ করবা, স্মরণ করবা, জিকির করবা, জোরে বলি সুবহানাল্লাহ। নবীর তারিফ যখন করবা আল্লাহর তারিফের পাশাপাশি নবীটার তারিফ করলে আল্লাহর তারিফ করবা, এটা আল্লাহ কবুল করে সাথে সাথে গ্রান্টেড করে ফেলবেন। এটা বলেছেন কে? আদম কাকে বলেছেন? তার ছেলেকে বলেছে। শুধু তা নয় আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম সব সময় বলতো, ও আমার ব্যাটা, আল্লাহ যদি আমাকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত বানাইতেন তাইলে আমি আরো বেশি খুশি হতাম, বারবার এই কথাই বলতেন। অফুদ আর যদি খোদা এই নবী না বানাই আখেরি নবীর উম্মত বানাইতো আমি বেশি খুশি হইতাম, বড় করি হন না, সুবহানাল্লাহ। শীস নবী একবার দুইবার তিনবার খতায় খতায় যাইতে বারবার আখেরি নবীর উম্মতের খতা হোক ফয়ে বাবরে প্রশ্ন করে, রাব্বা জান ইন কি হতে লাগগন দন ইবা খন্ডিল্লা কথা আবা জেড়ে অনরা আল্লাহ নবী বানাই দে অনরা আল্লাহ এটা অনুম্মত কি লইতেছ উম্মত তো অনরার আওতা দিনে না উম্মতল তো অনরার অনুসারী না অনরার গোলামে না অনরা আল্লাহ নবী বানায় ফাটাই অনন্য সল দিয়ে আল্লাহ কেয়ামত পর্যন্ত নবী সিলসিলা দাঁড়িয়ে রাইব অনেক হইতে লাগ গন্ধে আখরি নবীর উম্মত হইলে অনেক বেশি খুশি হইতেন। অবা ইয়ে নাই নবী জিদ না আরেকখানা বোঝাই দেন, বড় করি হন না, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আদম নবী বললেন, এ বেটা শীস শোনো শোনো, দুনিয়ার জমিনে আমরা নবীরা দেশ সুযোগ সুবিধা বুক করতে পারছি না, আখেরি নবীর উম্মতরা তার দ্বিগুণ দ্বিগুণ বুক করবে। কেমন বুক, কেমন বুক, কেমন বুক দেখেন আদম নবী বলছেন, আল্লাহর শুধুমাত্র একটা বিধান আমি মানি নাই, তোমার মা হাওয়া আমরা দুইজন মিলে শুধু একটা বিধানকে মানি নাই। আল্লাহ আযাব দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কেমন আযাব দিয়েছেন বলে আমাদেরকে উলঙ্গ করেছেন, কাফট কুলে নিয়েছেন, জান্নাতে উলঙ্গ হয়ে গেলাম। ও বেটা শীস, আখেরি নবীর উম্মতেরা লাখ লাখ ভুল করবে, লাখ লাখ অপরাধ করবে, লক্ষ লক্ষ খোদার নির্দেশ অমান্য করবে, কিন্তু আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মতো আমার মতো আখেরি নবীর উম্মতদের কাপড় খুলে নিবে না, তারা ভুল করলেও আমার মহান আল্লাহ দয়াল নবীর সদকায় তাদের পরনের মধ্যে কাপড় জামা কত রাখবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজার আজার গুনাহ করি দি ফেনার হরকুলি যার গন্য কোন বা, কিন্তু আদম আলাইহিস সালাম একটা ভুল করেছেন, আল্লাহ বলে বস্ত্র পর্যন্ত খুলিল বলাই নাই, পোশাকও তো নরাকি
আদম বললেন দ্বিতীয় নম্বর আমি একটা ভুল করলাম আমার ঘর থেকে আমার আল্লাহ আমাকে বের করে দিলেন জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন আর আখেরি নবীর উম্মতেরা একটা নয় দুটা নয় হাজারটা ভুল করবে আল্লাহ তাদের ঘর থেকে তাদেরকে বের করে দিবে না বরাবর ঘরের ভিতর রাখবে আর আর মনে করো তো বাইর করে দেন বা খোদাই এদিন গুনাহগরিদি প্রকাশ্য প্রকাশ্যে গোপনে ওপেনে যত হাজার গুনাহ করছি আল্লাহ পাক কি কোনদিন ঘর থেকে বের করে দিয়েছেন দেই নাই আদম বলতেন এটাই ওই নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব নবীর কারণে পেয়েছে উম্মতেরা শুধু তা নয় এই আমার বেটা শেষ আমি এবং তোমার মা হাওয়া শুধুমাত্র একটা ভুল করেছি কথা বলেন কয়টা আস্তে কেন জোরে বলেন কয়টা শুধু একটি ভুল করেছি ও আমার ছেলে একটি ভুলের কারণে তোমার মাকে আল্লাহ আমার থেকে কেড়ে নিয়েছেন ঠিক নেই বেটি হাওয়া এক জায়গায় আদম আর এক জায়গায় অনেক বছর দেখা হয়েছিল না হাওয়াকে পাঠাইলেন জাদ্দাই হযরত আদমকে পাঠাইলে শ্রীলঙ্কায় মাঝখানে হাজার হাজার মাইলের পথ বহুত বহুর হারি লইলে ন লয় আর আর বাবারা আমার আর আম্মা জানো রে আর আর বাবু তুনা লাপাক এক কান বুলর কারণে কারিলে পরে আর আদম আলাইহিস সালাম খব দে কিন্তু আখেরি নবীর উম্মত হলে আজার গান ভুল করি বুদি আর খোদাই ইতলা তুনি তার বিবি সাহেবারা কারি ন লইবো ইতার আজার ভুল কইলিও স্ত্রীর ওয়াতি ঠাইবের অধিকারী না আল্লাহ ইতার দিদিব বড় করি হন সুবহানাল্লাহ তাম দুনিয়ার জন্য তারা কষ্ট পায় গোড়া দুনিয়ার জমিনে যে তারার দুঃখা দাও ভাই রাতে যায় রে বউ স্ত্রী এত নিয়ামতি আল্লাহ দিয়ে দে কুলম মাঝে মাথা ও রাখি কম চাইলে মত আর আদিনের কষ্ট বেন দূরনে নয় যারা বিয়ে গজনি তারা হইতারি বেন দেবে আর মত জুননা ভালো কাছনি তারা হইতারছে না ভাই তো তাম পৃথিবীর জমিনিয়ানত বন্ধু হন বান্ধব হন তাম দুনিয়া যদি অনলে বেঈমানি করলেও যারা স্ত্রী বিয়ে গজন ইতরা হইতারি মানে বা আল্লাহ এতে দুনিয়ার বুক বিলাস সামগ্রী বতর শ্রেষ্ঠ নিয়ামত ইয়ান এতে না হয় ইন কিল্লা হয়ে দে হতো বহুবে কত নিয়ামত জানুনি ইবের কুলত মাথা রায় গুম যাইলি গোড়ো দুনিয়ার দুঃখ পেরা সানি বেতা বেতনা বেগিন ফরি জাগে বড় করি হন সুহান আল্লাহ গরিব তো অভিধান করুক বিয়া আমরা কারা সাম মাইতারি বেন না বলে মহাব্বত দরুদ শরীফ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ মহাব্বত বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ जिसने उम्मत के लिए रो के गुजारे राते जिसने उम्मत के लिए रो के गुजारे राते उन्हीं में वो बेखुदा था मुझे मालूम न था हस्बे रब्बी নূরে মুহাম্মদ বকরিয়া জিসনে চড়া ইতি হলিমা তেরি বকরিয়া জিসনে চড়া ইতি হলিমা তেরি अर्श पे वही गया था मुझे मानो मनता हस्बी रब्बी नूरे मुहम्मद या मुस्तफा सैयल्ला या नूर मिन नूरिल्ला या मुस्तफा सैयल्ला
या नूर मिन नूरिल्ला या खतमल अंबिया या सय्यदल मुरसलीन हस्बि रब्बी आ नूरे मुहम्मद अमार भाईरा बाबा तुम बोले अमार बेटा शीश तुम्हें की जानो ना আমি একটা ভুল করলাম আমার আল্লাহ আমার থেকে তোমার মা হাওয়াকে কেড়ে নিয়েছিল আমি আমার স্ত্রীহার অবস্থায় শত শত বছর কাটাইলাম আমি এক জায়গায় হাওয়া আর এক জায়গায় তামাম কায়নাতে দুজন ছাড়া আর কেউ নাই সুবহানাল্লাহ কইবেন গুড়ো দুনিয়ায় না দুজন আছিল কি গুড়ো দুনিয়াত ওবা গুড়ো কায়নাত দুইজন তাও একজন ওই দেখরে শ্রীলঙ্কার পাড় আরেকজন জাদ্দাত আয় আল্লাহ কত খোদা ইয়া আরে ঠর আযাব দি এদি শাস্তি দি কিন্তু আখেরি নবীর উম্মত হলে এদি লাগকার ন তো খোদার কথা ফদা ফদা না মানিব দে ফদা ফদা নদরিব কিন্তু আল্লাহ পাক তাদের স্ত্রীকে কেড়ে নেবেন না নবীর সদকায় তারা তাদের স্ত্রীর সাথে থাকতে পারবে জোরে বলি সুবহানাল্লাহ বলে তামাম দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইলেন কোন নবীর উম্মতদের কত ডিগ্রি এত পাওয়ার এত পজিশন এত সম্মান আল্লাহ দেই নাই যত পাওয়ার দিয়েছে আখেরি নবীর উম্মতদেরকে সুবহানাল্লাহ যুগে যুগে কালে কালে নবীর উম্মতরা নবীদের সাথে বেয়াদবি করেছেন আল্লাহ আযাব দিয়েছেন ঠিক নেবে ঠিক আন নবীর উম্মত হলো আন নবীলে বেয়াদে পে করেন না নগরের আল্লাহ আযাব দেন ন ন নদের নদের কে খোদা তুই আযাব নদের কা নূহ আলাইহিস সালামের উম্মত হলে এবার কথা না মানে রে তুই তোয়ান দিয়ে বোম মারি ফেলাইও শুধু 82 জন বাসিন্দা দুনিয়ার জন্য নূহ আলাইহিস সালামের কথা মান নিলুন আর মূসা আলাইহিস সালামের উম্মত হল এবার কথা না মানে রে কোরআন নীল নদের ফানে হাবাই মারি ফেলাইও খোদা তুই নমরুদের ল্যাং মুসাদি মাইজ্জো কেয়া ইব্রাহিম নবীর বেয়াদে পে গজ্জে দে তা আন নবীর লিয়ে তো মতল বেয়াদে পে গরের আযাব কি লেন নদের দে খোদায় হদ কি জানন নি বলে মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আয় প্যারে মাহবুবা কা হুজুর পর নূর কামনে ওয়ালা অনবি দুনিয়া তো অনার ফাটাই দি অনার উসিলাই অনার উম্মতর আয় আযাব দিন নারী দন শরমে বড় গরি হন সুবহান শুধু নবীর সদকাই উম্মত গুনাহ করার পরও আযাব পাচ্ছেন না কথা বলেন ঠিক এরা দেখেন ও সুন্নি ভাইরা ও ঈমানদার ভাইরা ও নবীর গোলামেরা আদম আলাইহিস সালাম বলছেন আমি একটা ভুলের কারণে 350 বছর কাঁদেছি 600 বছর শকর ফোড়া গহতর যে মানুষ চাইডা লম্বা বা আর আর বাপি গহতর আছিল আল্লাহ ফাটাই লিবের ফোড়া গহতর হতর হবে ইয়ান তুই বের স্ট্রাকচার দেই বুঝা যার আর আর রাতে 350 আর আদম আলাইহিস সালাম ছিলেন 60 ফুট লম্বা হাফুজ আমরা যারা লং আছি আমরা 6 ফিট প্লাস যারা খাটো আছেন তারা 5 ফিট প্লাস মোর দলের ভিতর ব্যবধান এত দূর কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন আমাদের মতো 12 জনের মতো হুদুর এ নামাজের দে 8 ফুট বাবা বড়ারিক সাজা বাংলা মারি দি সাজা সিটেঙ্গি বুঝি বললা কই দি খবর আনন নন গোড়া গোড়া 12 দূর লম্বা আল্লাহ কবুল করুক আরো জোরে বলেন এত বড় লম্বা একজন ব্যক্তি যিনি নবী হয়ে এসেছিলেন তাকে আল্লাহ 350 বছর কাঁদাইছিলেন সুবহানাল্লাহ বলবেন না আদম আলাইহিস সালাম বলছেন ও বাবা তোমার আব্বা আদম একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে আর ওই আখেরি নবীর উম্মতেরা হাজারটা ভুলের জন্য একটা শুকের পানি ফেলাবে হুয়া আজার গান ভুল করিব ফোড়া ফেলাইবে দুগ্গ কত নবীদের উম্মত হলো শুকর পানির ফাওয়ার কন্ডিলে জানোনি কত আট কান জাহান্নাম বন্ধ করে দিবে আল্লাহ ওই নবীর উম্মতের 60টি চুকের ফোটাই যথেষ্ট শুকর হফড়া পানিবা তমাম সাত কান জাহান্নাম আল্লাহ দিন বানাইয়ে ইন বিআগিন বন্ধ করে দিবে আল্লাহ আন নবীর উম্মত আল্লাহর বয়ে ফেলাই এটা নিলে 70 শুকর ফোড়াই না যথেষ্ট চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ বলে ওই নবীর উম্মত হওয়ার জন্য এই জন্য আমি আদম এত টেনশনে আছি জুড়ে বলি না সুবহানাল্লাহ যাই হোক প্যারা হাজরিন দুনিয়াতে এসে নিজের ছেলেকে নিয়ে মুস্তাফার তারিফ করছেন আদম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিয়ে মুস্তাফার জিকির করছে কে আদম আলাইহিস সালাম তার মিলাদুন নবী ছিল ওইভাবে যে এই বেটা শীষ যখন তুমি আল্লাহর নাম উচ্চারণ করবা সাথে সাথে নবীন মুহাম্মদের উপর দরুদ পড়বা জোরে বলি সুবহানাল্লাহ এটা দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস সালামকে নিয়ে মিলাদুন নবী করেছেন
এবার শীছ আল ইসলাম তার ছেলেকে বলে দিলেন, তিনি তার ছেলেকে বললেন, তিনি তার ছেলেকে বললেন, তিনি তার ছেলেকে বললেন, বলতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ইসমাইল নবীকে নিয়ে খানায়ে কাবা বাঁধলেন, বাঁধার পর হাত তুলে দোয়া করতেছে, রব্বানা ওয়াবাআছ ফীহিম রাসূলা, আয় আল্লাহ আয়াত আরফু কাবা বাঁধিনি, ও খোদা আর আজ তখন ছাওয়া পাওয়া নাই, আমাদের একটা ছাওয়া পাওয়া হচ্ছে যে আখেরি পয়গাম্বরটা আমি ইব্রাহিমের নসল দিয়ে তুমি পাঠাই দিও। এটা ছিল ইব্রাহিম নবীর মিলাদুন নবী, ইবাসিন্দি ইব্রাহিম আলাইহিস সালামের মিলাদুন নবী ফালন আইতে 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 সর্বশেষ যার নাম হযরত ঈসা রূহুল্লাহ, যিনি এখন খড়ে দুই এন বর্ণনা, একটা চতুর্থ আরেকটা দ্বিতীয় আসমান, মেরাজ রাতে দেখা হয়েছিল দ্বিতীয় আসমান, কিন্তু অন্যান্য রাওয়ায়েতে আসলেন এখন তিনি চতুর্থ আসমানে আছেন, জোরে বলি না সুবহানাল্লাহ, কিয়ামতের আগে আসবেন আল্লাহ পাক আসমান থেকে সিঁড়ি দিবেন, প্রত্যেক সিঁড়িতে তিনি কদম রাখবেন এবং বাইতুল মাকদাসে যাকে আল্লাহ পাক নামাই দিবেন ফজরের নামাজের জন্য তিনি নামবেন, আমার নবী বলছেন এই উম্মত তোমাদের পাওয়ার সেদিন কত বড় হবে যেদিন মরিয়ম তনু ঈসা অর্থাৎ মরিয়ম আলাইহাস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আসবে বাইতুল মাকদাসে নামবে আমার উম্মত হয়ে, কিন্তু ইমামতির মসল্লাই নবী হয়ে দাঁড়াবে না, আমার উম্মতের ইমাম মাহদী নামাজের ইমামতি করবে, ঈসা রূহুল্লাহ মুক্তাদি হয়ে আমার উম্মতের পিছনে নামাজ পড়বে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া গুসাদ মুস্তাগী, প্যারা হাজিরিন ওই ঈসা রূহুল্লাহ এখন কোথায় আছেন, ইদরা নসিনি আল্লাহ চতুর্থ আসমানি খড়া সদবা চতুর্থ আসমান আছেন, যাই হোক আল্লাহ পাক দুনিয়াতে ওই ঈসা নবী আসছিলেন শুধু ফরিয়াদ করেছেন আল্লাহ আমার কোনো দাবি দেওয়া নাই, নবুয়তিটা তুমি কেড়ে নাও, বিনিময়ে আখেরি নবীর গোলাম বানাই দাও, জোরে বলি না সুবহানাল্লাহ, আল্লাহ ফরিয়াদ কবুল করেছেন তুলে নিয়ে গেছেন ওই ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এসে আমার নবীর মিলাদ পালন করেছে, কোরআন আমাদেরকে জানান দিচ্ছে এইভাবে ঈসা রূহুল্লাহর মিলাদটা ছিল ওই যেভাবে আদম তার ছেলেকে বলেছে শীছ তার ছেলেকে বলেছে বলতে বলতে খতাইয়েন হযরত ঈসার কান পর্যন্ত ঈসা নবী এসে বলছেন ইয়াতি মিম বাদি ইসমুহু আহমাদা আমার পরে যিনি নবী হয়ে আসবেন আমার পর যার মিলাদ হবে তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলি না তার মানে বোঝা গেল, কোরআন বলছে যুগে যুগে কালে কালে আল্লাহ কখনো নিজে করেছেন কখনো নবীদের মাধ্যমে করিয়েছেন, যাই হোক যুগের পর যুগ মিলাদুন নবী হয়েছে, কথা বলেন ঠিক কিনা, যুগের পর যুগ কি হয়েছে আরো জোরে কি হয়েছে, সৃষ্টির শুরু থেকে কি হয়েছে মিলাদুন নবী হয়েছে, আল্লাহ যখন আদমের রূহ বানিয়েছেন দেহ কোনো বানাই নাই ওই সময় আল্লাহ রূহদেরকে নিয়ে আলম আরওয়াতে নবীর মিলাদ করেছেন, জোরে বলি সুবহানাল্লাহ, এই দলিলটা পাইলাম কোরআন থেকে দ্বিতীয় পারা 19 নং পৃষ্ঠা সূরা আল ইমরান 81 নং আয়াত, ওইখানে আল্লাহ বলছেন মিলাদুন নবী করা বেদাত নয় গোমরাহির কাজ নয় না ভাইস নয় এটা আমি আল্লাহর সুন্নত, জোরে বলি সুবহানাল্লাহ, তার মানে প্রমাণ আমরা পেয়ে গেলাম আর আজি জিন করে নিন বেদাত নয় শিরিক নয় এই নার খোদার সুন্নত আদায় করে দি বড় করে হন না সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহেন শাহে মদিনা প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ওলাদ রাসূলের আগমন মারহাবা মারহাবা, আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চাঁদপুর হাজীগঞ্জ ইমাম রব্বানি দরবার শরীফের পীরজাদা ওলাদের রসুল আন্তর্জাতিক স্কলার তরুণ সমাজের প্রিয় বোন ও মিডিয়া বক্তা শেখ আল্লামা সৈয়দ মাকদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী মুতাজিল্লুর আলী সাহেব শেখ আল্লামা সৈয়দ মাকদুম শাহ মুজাদ্দিদি আল মাদানী মুতাজিল্লুর আলী সাহেব, নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহিন শাহে মদিনা
আহ্বান করব সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। अरे देखा तो अपना चेहरा प्यारा प्यारा यार सोल्ला के खुदा का जीते जी कर लो नजारा या رسول اللہ اللہم صلی مولانا محمد وعلى آلی اللہ پاک پتک عاشقین سامعین شاکرین زاکرین محبین متعلقین حاضری قبول اور منظور کرو عرض رہے بولیں আপনারা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার। আজকের তারিখে আমার ভাইয়ের সাথে আমার ফার্স্ট প্রোগ্রাম তাও চট্টগ্রামে, আগামী 11 তারিখও ভাইয়ার সাথে এ বোয়াল খালি রে, আগামী 11 তারিখও ভাইয়ার সাথে বোয়াল খেলতে পারবো। আপনাদেরকে দাওয়াত দিলাম ইনশাআল্লাহ আপনারা আসবেন, যাবেন তো ইনশাআল্লাহ। খুশি কি না ভাইকে পেয়েছেন, খুশি কি না? আরেকটা আওলাদ রাসূল, দুইজন আওলাদ রাসূলের চেহারা আজকে আমরা দেখতে পাচ্ছি, দুইটা নবী বংশের উজ্জ্বল প্রদীপ। আল্লাহ পাক এদের ইলমে আমলে হায়াতে অফুরন্ত বরকত দান করুন, আমিন। আরো জোরে বলেন, নবীজির জন্য আমরা তাদেরকে ভালোবাসব, কথা বলেন ঠিক কি না? নবীজির জন্য আমরা তাদেরকে মহব্বত করব, কথা বলেন ঠিক কি না? থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আধা মতো দুধ দিবেন না কোনো সাইয়া, কোনো কোনো দুধ দিবা তুলো সাই সম্মানে যত কোনো ঘাটতি না হয়টা মাথায় রাখবেন, জুরে জুরে সুবহানাল্লাহ কইবেন, দরুদ শরীফ পড়িবেন, আল্লাহ পরিবার তৌফিক দান করুক। আর ভাই যদি দরুদ শরীফ পড়ে হাল্লা গা হাল্লা গনরা যদি আর মতো বই তাইলে সুখ করি শুরু দিছে দিল্লা আসলে দিল্লা তোরে হবে তো হতি তারা অন্তর মাঝে নবীর মোহাম্মদ তার হম ফাল্লা ইয়ে না বার দড়ি ফেলাইব অন্তলা বাড়াই একটা দন্তর করে ফরিবান আর আখেরি লাস্ট বিরিয়ানির ফ্যাকেট লে ইনশাআল্লাহ বাড়ি যাবেন ঠিক নেবে ঠিক আল্লাহ আর বিরিয়ানি পর্যন্ত পৌঁছিবার তৌফিক দান করুক। এই আমিন কই ফেলাই মানে ফুতান তাবাত কবুল হই।